শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। অবৈধভাবে গাছ কাটা বন্ধ করলেন গ্রাম পঞ্চায়েত প্রধান। যখন রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ, তখন অনন্য নজির কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপের। ঘটনাটি গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতপেরিয়া এলাকায়। জানা যায়, স্থানীয় একটি পুকুর পার থেকে প্রায় 1,00,000 টাকার গাছ সরকারি কোনো অনুদান ছাড়াই বিক্রি করা হচ্ছিল। গাছ কেটে লরি বোঝাই করে তা অন্যত্র চালান করা হচ্ছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের মারফত খবর পৌঁছায় কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপের কাছে। তিনি ঘটনাস্থলে যান এবং প্রতিবাদ করেন, তৎক্ষণাৎ গাছ কাটা বন্ধ করেন এবং পুলিশ প্রশাসনকে খবর দেন। প্রধানের এহেন উদ্যোগে খুশি এলাকাবাসী। দেখুন, এটা তো আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা সবকিছুই। হঠাৎ করে সকালে খবর পেলাম, এখানকার যিনি মেম্বার রয়েছেন এবং আমাদের তৃণমূলের বুথ সভাপতি যিনি রয়েছেন, কাশিদা সত্য থেকে শুরু করে স্থানীয় লোক, খবর দেয় যে এরকম একটা গাছ কাটা হচ্ছে। পরবর্তীকালে আমরা সেটা এনকোয়ারি করি, পঞ্চায়েত থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি, ফরেস্টেরও কোনো অনুমোদন ওরা দেখাতে পারেননি। অথচ এই গাছগুলো, যেই গাছগুলোর লগ আপনারা দেখুন, এই গাছগুলো কাটার মতন গাছ নয়। আপনি দেখুন, এই যে গাছগুলো বেঁচে থাকলে হয়তো কিছু অক্সিজেন দিত। আজকের দিনে যে খরা বন্যা, পরিবেশের যে পরিস্থিতি বিপর্যয়, পরিবেশের যে বিপর্যয়, সেক্ষেত্রে বৃক্ষ ছেদন করতে গেলে কিছু ফরম্যাটস রয়েছে এবং তার পরিবর্তে গাছ লাগাতে হয় এবং অনুমোদন নিতে হয় সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে। এসব না করে সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, রেভিনিউ ফাঁকি দেওয়ার জন্য এগুলো কালোবাজারি হচ্ছে, চুরি হচ্ছে, এতে কিছু অংশের মানুষ যুক্ত আছেন নিশ্চিতভাবে। তো আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসেছি, গোঘাট থানাতেও জানিয়েছি, বিডিওকেও জানিয়েছি, ওনারা আসছেন। এই যে ইল্লিগালি যে গাছগুলো কাটা হচ্ছে ওনারা নিয়ে যাবেন, তারপর আইন অনুযায়ী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম? আমার নাম রাজদীপ দে, আমি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এখানে ট্যাক্স কাটা হচ্ছিল পঞ্চায়েত থেকে, আমি ট্যাক্সের ওখানে ছিলাম, দেখলাম যে এখানে গাড়ি লোড হচ্ছে, গাছ কাটা হচ্ছে। দিয়ে আমি যে এসে জিজ্ঞাসা করলাম যে কার পারমিশন নিয়েছেন, আমাদের পঞ্চায়েতে কোনো পারমিশন আছে আপনাদের কাছে? বললো না, আমি যে এটা বিশাল অন্যায়, আমি তো তাহলে এটা বরখাস্ত করতে পারবো না। আমি প্রধান সাহেবকে ফোন করেছি, প্রধান সাহেব আসছেন, এবার উনি যেটা ব্যবস্থা নেবেন সেটা। আপনার নাম? সত্যগোপাল রায়। পরিচয়? আমি গ্রামের মেম্বারের স্বামী। ঠিক আছে, গরিব মানুষ বলে তো আপনার অপরাধটা ক্ষমা করা যায় না। আপনি যে ল্যান্ড ওনার আছে তাকে ডাকুন, আপনাকে কে অনুমতি দিল গাছটা কাটার? আপনি তাকে ডাকুন, তাকে আমার সঙ্গে কথা বলতে বলুন। আপনার কি আছে তো ডাকুন, কথা বলতে বলুন, ওনাকে ডেকে নিয়ে আসুন। এই ওনার সঙ্গে একজন যাও তো ডেকে নিয়ে আসুন। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।